আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ মেইন এক্সেসের আরও আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনারা জানতে চলছেন বিশ্বের বৃহত্তম পাঁচটি ব্রহ্মত্তরী বা সমুদ্রে ভাসমান একটি শহর সম্পর্কে অবকাশ যাপনের সবচেয়ে ভালো উপায়গুলোর একটি হচ্ছে সমুদ্র ভ্রমণ সমুদ্রের বিশালত্ব হারিয়ে গিয়ে নিজেকে চাঙ্গা করে তুলতে কে না পছন্দ করে তাই সমুদ্র ভ্রমণকে আকর্ষণীয় করে তোলার জন্য বিশ্বজুড়ে পর্যটন ব্যবসার সাথে জড়িত সংস্থাগুলোর প্রচেষ্টার কোনো কমতি নেই সেই প্রচেষ্টার একটি অংশ হচ্ছে বিলাসবহুল জাহাজ বা শিপ বা প্রমোদরি উল্লেখ্য ইয়টও এক প্রকার প্রমোদতরি তবে ইয়ট হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য সেখানে ক্রুজ শিপগুলো সাধারণত পর্যটনের উদ্দেশ্যে নির্মিত যাত্রীবাহী দান বাঁকার সব জাহাজ পর্যটন খাতের প্রমোদ্যরি প্রভাব যে কতদূর গড়িয়েছে তার একটি তথ্য দেওয়া যাক দুই সালে বিশ্বব্যাপী একত্রিশ মিলিয়ন পর্যটক পেয়েছে ক্রুশ শিল্প আর তা থেকে আয় হয় উনচল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলার তাহলে চলুন জেনে নেই বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি প্রমত্তরি বা বড় বিলাসবহুল জাহাজ সম্পর্কে যাকে আপনি ভাসমান শহরও বলতে পারেন নাম্বার পাঁচে রয়েছে অবেশন অফ দ্য চিস তিনশো মিটার লম্বা এবং ঊনপঞ্চাশ মিটার চড়া সমুদ্রের দানব অবেশন অব দ্য সিস জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ কোম্পানির কোয়ান্টাম সিরিজের তৃতীয় জাহাজ ষোলোটি বাতের ডেক দুই হাজার নব্বইটি তিনটি সিনেমা হল ওয়েলপুল শিশুদের জন্য বিশেষ পার্ক ওয়াটার পার্ক ক্যাসিনো বা রেস্টুরেন্ট একাধিক ডিস্কো এবং সখানে খাবার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান সব মিলিয়ে জাহাজটি একটি পূর্ণাঙ্গ শহর ২০১৬ হাজার ষোলো সালে এপ্রিলে ক্যারিবিয়ান ক্রুজ কোম্পানি জাহাজটিকে সমুদ্রে ভাসায় এক লক্ষ আটষট্টি হাজার জিটি বা গ্রোস টনেজ ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজের সর্বোচ্চ গতি ঘন্টায় টোয়েন্টি টু নটিক্যাল মাইল এই কোয়ান্টাম ক্লাস প্রমোদ তৈরিটি যে কোনো অবস্থায় সর্বোচ্চ চার হাজার নয়শো জন যাত্রী পরিবহনে সক্ষম কমিশন অব দ্য সিজ জাহাজের ভ্রমণের জন্য সুযোগ সুবিধা ভেদে প্রতিদিন ব্যয় করতে হবে দুইশো থেকে এক হাজার ডলার বা বাংলাদেশি টাকায় ষোলো হাজার থেকে চুরাশি হাজার টাকা পর্যন্ত নাম্বার ফোরে রয়েছে কোয়ান্টাম অফ দ্য সিস কোয়ান্টাম অফ দ্য সিজ জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ কোম্পানির কোয়ান্টাম সিরিজের প্রথম জাহাজ যা দু সালে সমুদ্রে দাপিয়ে বেড়ানো জাহাজ যা যৌথভাবে রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানি এবং মেয়ার রেফোর্ড কোম্পানি তৈরি করে এটি বর্তমান চীনের সাংহাই থেকে জাপান ও কোরিয়ার যাত্রী বহন করছে এটি লম্বাই তিনশো মিটার এবং এটির পোস্ত ঊনপঞ্চাশ দশমিক পাঁচ মিটার এক লক্ষ আটষট্টি হাজার জিটি ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজ নয়শো মিলিয়ন ডলার খরচে নির্মাণ করা হয় যা সব দুই হাজার স্বয়ংকক্ষে চার হাজার যাত্রী নিয়ে শান্ত ভেসে বেড়ায় কোয়ার্টাম তবে এর সর্বোচ্চ জাতির ধারণ ক্ষমতা পাঁচ হাজার অভিশনের ষোলোটি ডেক বিশিষ্ট এই জাহাজের একটি বিশেষত্ব হল ভিআইপি শ্রেণীর কক্ষগুলো ঝুল বারান্দা রয়েছে তাছাড়া এতে রয়েছে দুটি আকর্ষণীয় শপিং মল অন্য অন্য সুযোগ সুবিধা অবেশনের মতোই নম্বর তিনে রয়েছে ওয়াসিস অফ দ্য সিস ওয়াসিস শব্দটির মানে মরুদ্যান ধুধু মরুভূমির এক টুকরা জলাশয় কিছু কাছে ঘেরা এই তো মরুদ্যান তেমনি সমুদ্রের বিস্তীর্ণ নীল জলরাশির মাঝে ওয়েসিস সিরিজের এই জাহাজটি এক টুকরা মরুদ্যানের মতো না পুরো জাহাজটির মরুদ্যান স্বদেশ কিছুই খুঁজে পাবেন না কেবল এর উপরের ডেক বাদে ডেকগুলো এমনভাবে সাজানো হয়েছে যে দূরে থেকে দেখলে আপনি সেটিকে মরুদ্যান ভেবে ভুল করতে পারেন ডেকের পৃষ্ঠটাও যে মরুভূমির ধূসর বালুর মতো দেখতে দুই লক্ষ পঁচিশ হাজার জিটি ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজটি একষট্টি মিটার ও চওড়ায় ষাট মিটার এটিও তৈরি করে রয়্যাল যা একে করেছে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি বিলাসবহুল জাহাজ দুই সাল থেকে এ পর্যন্ত এটি পর্যটন ব্যবস্থার সাথে সংযুক্ত নম্বর দুই রয়েছে আলিউর অব দ্য শুধু নামে নয় বাস্তবিকই এই জাহাজটি আপনাকে সমুদ্র যাত্রার জন্য আলিউড তথা পলুদ্ধ করতে সক্ষম হবে 3৬২ মিটার লম্বা এ জাহাজটির উচ্চতা মিটার অর্থাৎ একটি সাততলা ভবনের সমান 242000 জিটি ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজের সর্বোচ্চ গতিসীমা 42 কিলোমিটার প্রতি ঘন্টা প্রাথমিকভাবে জাহাজটির নামকরণ করা হয়েছিল প্রিন্সেস ফিওনো ২০০৯ সালে সমুদ্রের ভাষার এক বছরের মাথায় এর নাম পরিবর্তন করে দেওয়া হয় আলিউড অব দ্য আলিউর অফ দ্য সিস জাহাজের যাত্রী ধারণ ক্ষমতা পাঁচ হাজার চারশো জন বিলাসবহুল এ জাহাজে রয়েছে তেরোশো আশি বিশিষ্ট একটি থিয়েটার জিমনেশিয়াম বরফে স্কেটিং করার ব্যবস্থা এবং নানা বিহা বিলাসবহুল বিভিন্ন আয়োজন এ জাহাজে ভ্রমণ করতে আপনাকে সাত দিনের একটি ভ্রমণে যেতে হবে যা করতে বাংলাদেশি টাকায় খরচ হবে মাত্র ষাট হাজার টাকা নাম্বার একে রয়েছে হারমোনি অফ দ্য সিস হারমোনি অফ দ্য সিস ও রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ লিমিটেড ওয়েস্ট ওয়েসিস সিরিজের একটি জাহাজ এটি নির্মাণ কাজে ব্যয় হয় ওয়ান বিলিয়ন ডলার দুই সালে জুনে হারমোনিয়ম প্রথম সমুদ্রের যাত্রা শুরু করে হারমোনিয়ম দ্য চিস এর প্রধান আকর্ষণ সম্ভবত পুরো জাহাজকে ঘিরে চক্রাকার রাস্তা যেখানে সাইকেল চালানোর ব্যবস্থা রয়েছে এতে রয়েছে দুই হাজার সাতশো পঞ্চাশটি কক্ষের সুযোগ সুবিধা এবং ভাড়াভেদে তেতাল্লিশটি শ্রেণী রয়েছে এতে রয়েছে অত্যাধুনিক থিয়েটার অত্যাধুনিক ওয়াটার স্লাইড ড্রাই স্লাইড তেইশটি সুইমিং পুল যার মধ্যে দশটি উন্মুক্ত ডেকে দুইটি সার্ফিং স্পেস পাজেল ব্রেক বাস্তবসম্মত গেমিং স্পেস বিশটি ডাইনিং রুম স্পেস অ্যাকোয়া থিয়েটার চৌদ্দশো আসনের বিশেষ রয়্যাল থিয়েটার পিং পং কোর্স মিনি গোল্ফ কোর্স বাস্কেটবল কোর্স জিপলাইন বায়োনিক বার এবং এতে রয়েছে বিশাল দুটি ফুটবল স্টেডিয়াম যেখানে দুটি রোবট সকল প্রকার পানি ও পরিবেশন করে তাছাড়া পুরো জাহাজটির উচ্চগতি ইন্টারনেট সুবিধা সম্পন্ন এর করিডোর এগারো হাজারের অধিক চিত্রকর্মে সজ্জিত অবকার যাপনের জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে হারমোনি অব দ্য চিজ সম্পর্কে আরও একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আপনি গিয়ে দেখে আসতে পারেন সো দর্শকবৃন্দ এই ছিল আজকের ভিডিও বিশ্বে সেরা পাঁচটি জাহাজ সম্পর্কে যার প্রথম স্থানে রয়েছে হারমোনি অব দ্য সিস যা বিশ্বের বর্তমানে বিলাসবহুল জাহাজ মধ্যে অন্যতম সো দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করতে পারেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন কেমন লেগেছে আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম